ভুলেই গেছি, আজকে হলো ডে 7। গুড মর্নিং গাইজ, আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএম ব্লগার। এখন বাজে 7টা সকালের, বাইরে কেমন একটা মেঘ মেঘ করে আছে। বাবুজনে দুধ দিতে এসছে, আজকে নিজের থেকে বলছেন বুদ্ধা নিয়ে এত তো ঠেলে ঠেলে আমাকে নিচে পাঠালো। আমি দুধ নিতে এসেছি, দুধটা ঠান্ডা করছি, খুব গরম। কালকে রাত্রেবেলা এতগুলো বাসন ধুয়েছিলাম, দেখেছো কত বাস কত কাজ করি। তো যাই হোক, ওকে নিয়ে গিয়ে দুধটা খাওয়াই, তা দেখি ওরা বাবাটা কি কাউতালি করছে যেন উপরে। কিন্তু গরম, হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং ক্যান্ডি, গুড মর্নিং আই, গুড মর্নিং, গুড মর্নিং। চা খাবি, বিস্কুট খাবি, বাবার সাথে ওখানে ঢুকে বসে আছিস। হ্যাঁ তোর বাবা বলছে আমি নাকি হিংসি হিংসা করছি, তুই বাবার সাথে আছিস তাই। তাহলে আমি মোবাইলটা দেখি। আজকে অনেক দিন পর আমরা একসাথে বসে বিছানা না উঠিয়ে চা খাচ্ছি, তাই না গো? এটা কিন্তু অনেক দিন পর হলো সত্যি ঘটনায়। আমি আর বসে থাকতে পারছি না, নিজেকে আর চেপে রাখতে পারছি না, অনেক হয়েছে। এ নাও তোমার গামলা, বেশ চা বেশে তুমি চা খাও। তোমার না আমি নর্মাল কাপে চা খেয়ে খুশি আছি। আর পারছে না, এত দূর চলে এসেছে উঠে। এনা ব্যাস, আর খায় না, একটা খেয়ে নিয়েছো, একটা খেয়ে নিয়েছো ব্যাস। ক্যান্ডিনো সামলে রাখা মানে দুষ্কর হয়ে যায় বিগেলকে, খাবার সামনে থাকলে খাওয়াটা মুশকিল হয়ে যায়। হাই, আজকে সকাল থেকে এই ফেস দেখালাম। তুমি নাক ভেঙে দিচ্ছ কেন ক্যান্ডি সোনার? গন্ধ শুকতে পারবে না। কি ব্রেকফাস্ট করছো আজকে? বান পাউরুটি আর তরকারি আমি এনেছি। তুমি অমনি কেন মুখটা করছো শুনি? অমনি কেন, সত্যি বলো না, তোমাকে রুটি বানিয়ে দিইনি তার জন্য অমনি করছো? সত্যি মুখ তো কথাই বের করছো না, কিছুই বলছে না, কি করি? ব্রেকফাস্ট করছি, কি করে কথা বলবো? একদম ঠিক, তাও সত্যি আমার এই পরোটা দিয়ে দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে। করছো চা গুলো নাও, ঠান্ডা হয়ে যাবে তো, যা বাইরে খেলু করে যাও। এই এই ব্লক ব্লকটাকে সাজাও, সব কটায় দিক ওদিক আছে, ছড়িয়ে ছিটিয়ে যাও, নিয়ে আসো, সাজাও আর বাইরে খেলু করো, যাও গো। হ্যাঁ সবগুলোকে সাজাও এক জায়গা করে, কেন হবে না? হ্যাঁ তো ট্রায়াঙ্গেলে কেন হবে? হ্যাঁ হ্যাঁ গুড বয়। ওইদিকে আরও আছে, যাও ওগুলো নিয়ে আসো সব, এইটা নিয়ে যা, এইটা নিয়ে ওদিকে উঠিয়ে নিয়ে যা, ওখানে বসে বসে সব সাজা, যাও। আজকে এখনও রান্না স্টার্ট করতে পারিনি, এখনই জাস্ট করলাম, ভাত বসিয়েছি, এবার দেখি কি করব কি না, কিছুই ভেবে পাচ্ছি না।
যে ফুলকপিটা সেদ্ধ বসিয়েছি, আর এখানে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজবো বা পোস্ত টাইপের কিছু একটা বানবো, ওটা যেন আলু ভাজা বসিয়েছি। আর এখানে যে বেগুনটা কেটে রাখা আছে, আজকের লাঞ্চ এই দুটোই শুধুমাত্র। মামুনি এই কর্নেটোটা নিয়ে এসেছিলো বিয়েবাড়ি থেকে, মামুনি বাবু গেছিলো সেখান থেকে। মামুনি খেয়ে নিলাম, তোমারটা রাখা আছে, কাশি হয়েছে তবুও খাচ্ছে। যে বাবু ঘুমোচ্ছে এখন দুপুরবেলা, তৈরি টরি হয়ে বেরিয়েছি, এক জায়গায় যাচ্ছি, মানে একজনের বাড়িতে আইব্রো বানাবে, তো সেখানে যাচ্ছি। রাস্তাটা দেখে খুব অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, লাইট পোস্ট আছে, এটা একজনের বাড়ি, মানে এই ম্যানো কাকিদের বাড়িতে এসছে, আর আমাকে হোয়াইট সস পাস্তা খাওয়াচ্ছে। এই যে ম্যানো কাকা পালাচ্ছে, পালাচ্ছে কেন, পালাচ্ছ কেন? হ্যাঁ, এই ম্যানো কাকা এই লাইটগুলো লাগিয়েছে, কি সুন্দর। এবারে ভালো উঠছে, সত্যি খুবই সুন্দর লাইটগুলো তুমি লাগিয়েছো। আমি তো কখনো তোমার ঘরে ইয়ে করিনি না, রেকর্ডিং, ম্যানো কাকিকে দেখাতে পাচ্ছি না এখন। এটা হচ্ছে টোটাল, মানে ম্যানো কাকা নিজের থেকে এই সব লাইটিং করে, কত সুন্দর, মানে হাতের কাজ জানলে সত্যি। আজকে আরো একটা নতুন লাগিয়েছে, দেখে কি লাগিয়েছে। হ্যাঁ, জ্বালা ওটা, হ্যাঁ এই তো দাঁড়াও না, পুরো শুধু লাইটটা দেখা যাচ্ছে। হ্যাঁ এবারে আসছে, এটাতে সত্যি ভালো লাগছে এটা। হ্যাঁ এবারে এসছে, এবারে এসছে, একটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হয় কিন্তু এসছে, দেখো এদিকে আসো, এ দেখো দেখ কি সুন্দর লাগছে না দেখতে, ওইখানে লাইট আছে, মানে এসব জিনিসের শখিন হতে হবে মানুষকে, তবেই হয়। এইখানে একটা আজকে নিউ লাইট লাগিয়েছে, এটা কি সুন্দর সাজিয়েছে, এসব জিনিসের শখিন হলেই হয়। ইঞ্জিনিয়ার ম্যানো কাকা, ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার, এই লাইটগুলো তখন জ্বালায়নি, ভুলে গেছে জ্বালাতে এই লাইটগুলো। ঘড়িটাকে ওইখানে সেট করেছিল, ঘড়িটা আগে ছিল ওই উপরটাতে ওইখানটাতে, তারপরে ওখানটা সেট করেছে। ম্যানো কাকির মাথার উপর থেকে আমি মোবাইলটাকে আনছি যাতে না দেখা যায় তোমাকে। তো এখন বাজে হচ্ছে 7:30টা, 7:30টা একটু বেশি, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শেয়ার লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা নিশ্চয়ই প্রেস করো যাতে আমার ভিডিওটা সবার ফার্স্টে দেখতে পারো। আর থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। মানে এ নিজের কাজ চালিয়ে যাচ্ছে, আমি এত কিছু কথাবার্তা বললাম, নিজের কাজ চালিয়ে যাচ্ছে, নিজের খেলাও খেলেই যাচ্ছে। দেখো 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 কি করছে, পাদে মাথাটা আটকে নি। ঠিক আছে গাইস, তো আবার
পরে দেখা হবে। সি ইউ মাই।